Hello amigos, welcome back to my channel Pawadok Bomb Movies. So Sunday, Monday or Tuesday, I hope it's a happy day. Let's watch. So please ধরে নিয়েছি আগে একজন পুলিশ কর্মচারী দাঁড় করিয়েছিল বিকজ বলছিল কি যে আমি লেন চেঞ্জ করেছি তো আমি বললাম যে আমি সিঙ্গেল হওয়ার পরেই তো বেরিয়েছি তো লেন চেঞ্জ করার কিছু নেই তো আফটার দ্যাট উনি বুঝলেন বুঝে তারপর আমাকে বললেন একটু গাই চলে যাও তারপর পেলাম তারপর তো ব্রিজের ওপরে ক্রস করছি আর কোথায় যাচ্ছি আজকে সেটা একটু ইম্পর্টেন্ট জায়গা আগে অনেকবার গেছি আবার এরপরেও হয়তো অনেকবার যাব বাট আজকে যাচ্ছি আর ভিডিও করছিলাম কারণ হচ্ছে অনেকদিন পর যাচ্ছি আজকে বাট এখন বাগাড়ি ক্রস করছি তো এই ওটাকে আজকে আমি ব্যারাকপুর যাচ্ছি কারণ ব্যারাকপুরের লোকজনকে আমি গিয়ে দাদা বৌদিকেই চলে আসে তো দাদা বৌদি যে ব্যারাকপুরে শুধু দাদা বৌদি নেই আরো অনেক কিছু আছে দাদা বৌদিও আছে বাট আরো অনেক কিছু আছে তার কি কি আছে সেগুলো দেখানোর জন্য আজকে ব্লগটা দেখতে থাকো ফুয়েল চার্জ হাওয়া দেওয়া হচ্ছে এরপরে নিজের ফুয়েল দেওয়া হবে চা ওরা একটা পুরোনো জায়গায় খাবো আগে যেখানে খেতাম কিছু একটা হয়েছে এখানে ওই জন্য আর কি রাস্তা ক্লোজ ছিল এতক্ষণ ধরে তাই জন্য এত জ্যাম তাহলে এত জ্যাম হতো না এখানে পুলিশ রয়েছে সব কিছু রয়েছে কিছু একটা প্রবলেম তো হয়েছে এই রাস্তাটা কিন্তু গাড়ি যদি মজা আছে দেখো দাদা বৌদি ছাড়া ব্যারাকপুরে যে এত কিছু আছে সেই তোমরা জানতে বলো একটা অডিও ভিজুয়াল রুম আছে সেখানটা কিছু
মানে একটা ডকুমেন্টস ছিল আমি সেখানে একটা অডিও ভিজুয়াল রুম আছে যেটা দেখলাম ওটা একটা ডকুমেন্টারি করা আছে একটা ছোট ডকুমেন্টারি টাইপ করা আছে যেটা কি অ্যাবাউট গান্ধীজি এন্ড It will sound a little dramatic, but Gangar part is a little shakhi, I would say, Gangar part. There is a visual room, audio-visual room. There is a lot of Barakpur, Kenwath special, and Barakpur, Kobeth special. Everything is said. So, you can know it. So, I recommend you, please, come here. This is a Gurun. There is a 30-meter audio-visual. Look at it. Look at it. বাস এটাই মানে এখানে পুস্তকালয় আছে মানে আপনি বই চাইলেও নিতে পারেন বা পড়তে পারেন আমার সঙ্গে থেকে বেরোচ্ছি আপাতত বেরিয়ে গেছি এবার শ্রীরামপুর রাজবাড়ি যাবো বলে দিল লেফটে একটা স্ট্যাচু পড়বে দেন রাইটে যে রাস্তা চলে যাচ্ছে ওইটা তো গিয়ে দেখাচ্ছি বাট এখানে এসে বেশ ভালো লাগলো যে ব্যারাকপুর কেন হেরিটেজ আদবে আর ব্যারাকপুরে শুধু মানে কিছু রেস্টুরেন্ট বা খাবার জিনিসই স্পেশাল না আরও অনেক কিছু স্পেশাল আছে তো ওইগুলো জানলাম দেখতে পাবে ভিডিওতে বাট আমি এখানে এসে বেশ মানে ভালো লাগছে মানে ইটস লাইক কি বলবো মানে মনে হচ্ছে যেন কত কিছু জেনে গেলাম আমি যেগুলো আমি জানতাম না তো ব্যাক ফেরিঘাট থেকে ফেরি ধরে ওই পারে যেতে হবে ওই পারে রাজবাড়ি শ্রীরামপুর রাজবাড়ি राजा का बेटा हॉन्टेड हॉन्टेड फील ছেড়ে দেবে তাতে যেতে হবে ওই পাড়ে গিয়ে ব্যারাকপুর তো আমি ফার্স্টে এসেছিলাম পুরোনো দাদা বৌদিটায় মানে মেন দাদা বৌদিটা বাট ওটার যা লাইন আমি এখন এখানে দেখে নিয়েছি আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমি নতুন দাদা বৌদিতে মানে এদেরই আর কি যে নতুন যেটা করেছে ওটাই যাচ্ছি ওটা হালকা
ভিড় কম থাকবে আই গেস তারপরে তো ওটা যাই গিয়ে দেখাচ্ছি বিফোর দ্যাট এখানে লাইনটা দেখো খালি লুক এট দি লাইন ইজ দ্য লাইন ব্রো টাটা একটা এরকম লাইন বল আই ডোন্ট নো হোয়ার শুড আই ইজ হ্যালো ব্যারাকপুর ইজ নট অ্যাবাউট দাদা বৌদি ব্যারাকপুর ইজ অ্যাবাউট সো মেনি হিস্টোরিক্যাল প্লেসেস হেরিটেজ প্লেসেস তো আগে ওগুলো দেখুন তারপরে টাইম থাকলে দাদা বৌদি আসবে দাদা বৌদি কেমন এখনো জানি না খাইনি খাই দেন বলছি আগে খেয়েছি অনেকবার বাট এখনো এখানে নতুন হওয়ার পরে এখনো খাইনি জাস্ট আফটার 40 মিনিটস অ্যারাউন্ড চেক দ্য টেস্ট ফার্স্ট অফ অল আই এম নট আ ফুড ব্লগার আই এম নট আ ফুড ব্লগার আই এম আ ডেইলি ব্লগার বাট যেহেতু এখানে খাচ্ছি আজকে তাই দেখিয়ে দিচ্ছি কি করে সার্ভ করবো ব্লগস না বম বম আজকে এটা দেখতে পাবেন এটা দেখতে পাবেন ফ্রাইডে এখানে একটু সাবস্ক্রাইব করে নিয়েছে অলরেডি এখানে আমাদের মানে আমি খাচ্ছিলাম যেখানে বসে ওখানেই খাচ্ছিলাম তো উনিও আর কি বলছে কবে দেখা প্রাইস টোল্ড ইউ যে ফ্রাইডে চলে আসবে ভিডিও তো লোকজন জিজ্ঞেস করছে পাবলিক তো ফার্স্ট যেটা বলবো এই বিরিয়ানির ব্যাপারে সেটা হচ্ছে কি যে বিরিয়ানির কোয়ান্টিটি বহুত মানে একজনের পক্ষে অনেক বেশি কোয়ান্টিটি আমার মনে হয় না আমি এটা শেষ করতে পারবো টেস্ট তো লাগে বাবা এটা আমি নিয়েছি এটা রেস আমি খেতে পারবো না যেটা রয়েছে বাট আমাকে পার্সেল করে নিয়ে যেতে হবে টেস্ট ভালো বাট আমি টেস্ট নিয়ে করে কিছু বলতে পারবো না বিকজ আমি একটা ফুড ব্লগার আমি টেস্ট করে বুঝিও না অনেস্টলি তো বাট টেস্ট ভালো তো খাওয়া হয়ে গেছে এখন সোজা বেরোবো বাসটা স্লো বাজে একটু ব্যারাকপুর ঘাটে যাব মানে মঙ্গল পাণ্ডে ঘাটে বন্ধ হয়ে যায় ওটা তাড়াতাড়ি তো ওটা আগে যাবো দেন তারপর বেরোবো তো আগে ঘাট যাওয়া যাক এ রে স্যার আর ইয়ে স্যার কা বাহন স্যার सर मंगल पांडे किधर आएगा मंगल पांडे क्या पार्क हाँ तो यहाँ से जाके बाएं तरफ जो रास्ता गया हाँ जो पहला बाएं जाएगा वही मंगल पांडे ओके ये वाला कैमरा कौन सा वो जो आजकल वो बनती है वो कैमरा ही है हाँ वो जो क्या बोलते हैं उसको आजकल जो बनाते हैं ये लोग ब्लॉग हाँ हाँ बनता है वो हाँ कैमरा ही उसको अपना आ जाता है हाँ हाँ इसकी भी क्वालिटी तो अलग अलग क्वालिटी है हाँ Thank you.
मंगल पांडे पार्क है क्या? बाइक यहाँ पे पार्क कर दो। कोल्ड ड्रिंक्स ले लो। चलो हाँ, 50 नोट আছে, অসুবিধা আছে? খুচরো নেই বস, ফোন পে ফোন পে। আরে यार দাদা, 50 খুচরো হবে? দাদা 50 কা খুল্লা দে দিছে না স্যার, আপ 500 কা লে লো, 50 কা নিয়ে। আরে বেকার মে মজাক কর রে দাদা, নেই হে স্যার, 50 কা খুল্লা দে দিছে না। अरे बा, थैंक यू दादा। अमित भैया बोला है ये कितने बजे बंद होता है? 6:45 या कुछ का नहीं पूछा, या कुछ का मैं मेगा रहा था, पुराना मेगा रहा है, ये नहीं लेगा ना फिर? नहीं नहीं, हो गया। या कुछ का चल रहा है ना, हीरो 9 है अभी? हीरो 9 नहीं है, हीरो 9 जैसा लगता है, डीजे है। डीजे का पार्क अंदर हेलमेट उतार देना। हां हां, पार्क अंदर हेलमेट उतार के जाना। अच्छा ठीक है ठीक है, ये रास्ता पे तो ले सकते ना? ठीक है ठीक है ठीक है। তো রাইট সাইডে মঙ্গল পাণ্ডে পার্ক, আর পার্কের ভেতরে ঢুকলাম না, বিকজ ভেতরে কিছু মানে দেখানোর মতো বাইরে এরকম, অ্যান্ড দেন ঘাট ওটা শর্টকাটে পুরো ফুল থাকে, বাট আপাতত এই অবস্থা। পার্কের ভেতরে যে নর্মাল একদম অন্ধকার, বাট ঘাটটা বেশ সুন্দর। এই ঘাটটা অনেক টাইম কাটিয়েছি বিকজ কলেজ ছিল সোদপুর, তো যশোর রোড হয়ে তুমি চলে এলে, তো এই দুটো ওয়ে, আরও ওয়ে হয়তো আছে আমি জানি না, বাট আমি যে দূরে জানতাম আমি তোমাকে বলে দিলাম, বাই রোড আর বাই ট্রেন। আর বাই বাস আসতে হলে ওই দক্ষিণেশ্বরের দিকে বা ডানলপের দিকে যে বাসগুলো আসছে ওই বাসগুলোতে ওঠো, ডানলপ নাও, ডানলপ থেকে একটা অটো বেরাকো, সেটাও করতে পারো। তো দ্যাটস অল, এটা আমি বলে দিলাম যে বাই রোড বা মানে ট্রান্সপোর্টেশন কী করে আসছে, আর কোথায় কোথায় ঘুরবে সেটা তো তুমি দেখে নিলে, আমি কোথায় গেলাম আসতে। আর আর একটা জায়গা আছে অন্নপূর্ণা মন্দির বলে, আর ব্যারাকপুর থেকে ইয়ে যাওয়ার জন্য মানে শ্রীরামপুর রাজবাড়ি যাওয়ার জন্য তোমাকে ব্যারাকপুর ফেরিঘাট থেকে ফেরি নিয়ে শ্রীরামপুর মানে ওই পারে যেতে হবে, দেন শ্রীরামপুর রাজবাড়ি মানে ওখান থেকে যে কোনো একটা টোটো নিয়ে নেবে, 10 টাকা নেবে হয়তো, টোটো করে চলে যেতে পারবে। তাহলে হয়ে গেল তোমার ঘোরার জায়গা, খাওয়ার জায়গা, দাদা বৌদি আমি বলবো, দাদা বৌদি মানে
পয়সা হিসাবে আর কোয়ান্টিটি হিসাবে বেস্ট, আর একটু টাইম লাগে মানে ওই 30 to 40 মিনিট আর তো ঠিক আছে, একটু টাইম লাগে 30 to 40 মিনিট আর তো ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না, ওটা ওই টাইমটা লাগতেই পারে। আর আরেকটা কথা আমি আরেকটা বলি, যে কোনো রেস্টুরেন্ট যেমনি আমি শেরিফাজে গেলাম আজকে দাদা বৌদি, অনলাইন পেমেন্টে কী প্রবলেম দাদা, তোমার অনলাইন ট্রানজ্যাকশন স্টার্ট করো প্রবলেম হয়ে গেছে।